পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। ছোটবেলা থেকেই তুমি তো বাড়ির বাইরে ছিলে, বাড়িতে পুজো নিয়ে কখনো তেমন হই হুল্লোড় ছিল না, কিন্তু আমি বরাবরই বিজয়ের প্রণামের পর এইভাবে সকলকে আশীর্বাদ করি, আজ নতুন নয়। দাও গৌরী, শোনো শোনো, কি হয়েছে? সিনেমায় যাবে? সিনেমা? হ্যাঁ সিনেমা, দাদুজি টাকা দিয়েছে, এই টাকা দিয়ে সিনেমার টিকিট হয়ে যাবে। আর শোনো, এদিকে ঝামেলাগুলো মিটে যাক, তারপরে আমরা কিন্তু সিনেমা দেখতে যাবো সবাই মিলে, ওকে? আমাকেও নিয়ে যাবে তো? আমাকে কিন্তু নিয়ে যেতে হবে। দেখেছিস তিকু, তুই আবার বড়দের মাঝখানে কথা বলছিস, চুপচাপ দাঁড়িয়ে থাক এখানে। বড় আবার কি, আমিও তো বড়র মধ্যে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো বড়ই, তুমি তো তাল গাছ আছে তার থেকেও বড়। দে না দে এটা। ও দাদু, বলছি চলো না নিচে, চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, এসো। এই শোনো, তোমার না বর্দীপ, যাও গিয়ে প্রণাম করো শৈলমাকে। আজকে দিনে কিন্তু বড়দের প্রণাম করতে হয়। ও বাবা, আবার আমার দিকে এরকম কটমট করে তাকাচ্ছে কেন? আমাকে প্রণাম করতে হবে নাকি? মেজ বৌদি, কি হলো, তুমি এখনো দিদিকে প্রণাম করলে না? তোমার তো সবার আগে দিদিকে প্রণাম করা উচিত। না না না, প্রণাম করো, প্রণাম করো, এসো। চোর চুলুম সব আমার উপর, আমার দিকে কেমন কটমট করে তাকালো। আমি চোর থেকে সম্পর্কে বড়, সেটা পাত্তাই দেয় না। থাক থাক, ওঠো। তুমি কিছু বলছিলে মাধুরী? কই না তো, শুভ বিজয়। হ্যাঁ গৌরী। আরে আরে, মুক্তি দিদি, কি করছোটা কি? তুমি আমাকে কেন প্রণাম করছো? ও মা, প্রণাম করব না কেন? হ্যাঁ মানছি, তুমি আমাকে মুক্তা দিদি বলে ডাকো, কিন্তু তুমি তো আমার থেকে কয়েক বছরের হলেও বড় হও, তাই না? আর সম্পর্কে বড় তো হই, তাই তো প্রণাম করতেই হবে। আর তাছাড়া তুমি আমার জন্য যা করেছো গৌরী, তার জন্য তোমাকে তো প্রণাম করাটা আমার উচিতই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।